নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা বাটা। দেখুন, আমি আমার ছাদ বাগানে কিছু লাউ গাছ লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে লাউ গাছগুলো। এর থেকে আমি কচি কচি যে পাতাগুলো আছে এগুলো কেটে নিয়ে বাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লাউ পাতা আমি কিন্তু বাটবো একদম শিল নোড়াতে, যেটা খেতে খুব টেস্টি হয়। তাহলে চলুন, আমি গাছ থেকে কচি কচি পাতাগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, কচি কচি পাতাগুলো আমি তুলে নিয়েছি। এবার এগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। ছাদ থেকে পাতাগুলো এনে আমি জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে যতটা সম্ভব এভাবে চিপে আমি জলটা ঝরিয়ে নেব। সমস্ত পাতাগুলো আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে হাতের সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি যতটা পারা গেছে। এবার আমি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব। দেখুন, সমস্ত পাতাগুলো আমি হাতের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি পাতাগুলো খুব ভালো করে ভেজে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দেব কয়েক টুকরো গোটা রসুন। দিয়ে দেব কাঁচা লঙ্কা 5টা। দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম পরিমাণ কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলো আমি একটু ভেজে নেব। দেখুন, বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউ পাতাগুলো। খুন্তির সাহায্যে কিছুটা সময় ধরে পাতাগুলো আমি একটু উল্টে পাল্টে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সমস্ত পাতাগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই রান্নাটাতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে যখন যাবে তখন পাতাগুলো ঝরঝরে করে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে দিয়ে ভাজতে হবে। দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আর একটু নেড়েচেড়ে ভেজে এটা আমি নামিয়ে দেব। আমি পাতাটা ভেজে রান্না করছি, আপনারা যদি চান তবে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েও কিন্তু এটা ভেজে এভাবে করতে পারেন। আর এখন কিন্তু গরমকাল, লাউ পাতাটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটু ভিন্ন স্বাদের এই পাতাতা বাটাটা। আপনারা চাইলে বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন, আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমি যেভাবে এই রান্নাটা করছি আপনারা সেভাবে একবার করবেন। কারণ কি, দেখেন এর মধ্যে কিন্তু কালো জিরে এবং রসুনটা দেওয়া আছে, যেটা আমাদের ব্যথা উপশমকারী একটা ওষুধ হিসাবে কাজ করে। এই রসুনটা এবং কালো জিরে কিন্তু আপনারা চাইলে হালকা করে একটু ভেজেও ভাতের সঙ্গে খেতে পারেন। এই পাতা ভাজার সময় দেখুন, এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা বেশ একটু ঝাল ঝাল করবো সেই জন্য। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। দেখুন, ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পাতাগুলো কড়াইয়ের উপরে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হচ্ছে, তারপর আমি বেটে নেব। এই লাউ পাতা বাটা কিন্তু অনেকেই মিক্সিতে পেস্ট করে খায়। আমার সাজেশন থাকলো আপনারা কিন্তু মিক্সিতে পেস্ট না করে এভাবে শিলনোড়াতে বেটে খাবেন, দেখবেন এর টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন, পাতাগুলো কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আজকের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।